हेलो बंधुरा टेक्निकल साइन यूट्यूब चैनल अपन स्वागतम बंधुरा आज के भिडियो BSNL भारत संचार निगम लिमिटेड कम्पनी सम्पर्के अपन संगे आलोचना करब जो अपनी एक BSNL ग्राहक होकें तो भिडियोते BSNL कम्पनी तरफ थे 25th एनिवर्सरी एक अत्यंत गुरुत्वपूर्ण MOU मैं मेमोरेंडम अफ अंडारस्टैंडिंग साइन करा जेटा BSNL 4G सार्विसटा के आो बेसि एनहान्स करते ही संगे संगे भारत एम कि जगह BSNL तेज़ 4G सार्विसटा के लंच करते चले आगे खूब ही कम टेलिकम कम्पनी पहुँचाते पे आसन भिडियो के शुरू ভিডিও সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা ভারতের মধ্যে BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড এখনো পর্যন্ত কিন্তু তাদের 4G সার্ভিসটাকে প্যান ইন্ডিয়াতে লঞ্চ করেনি, কিন্তু তারা অলরেডি ভারতে 35,000 4G মোবাইল টাওয়ার্স কিন্তু বসিয়ে দিয়েছে এবং এই অ্যাচিভমেন্টটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এমন অবস্থায় BSNL কোম্পানির তরফ থেকে তাদের 25তম অ্যানিভার্সারি যেটা 1 অক্টোবর 2024 এখানে কমপ্লিট হয়ে গেল, কারণ 2000 সালে কিন্তু BSNL কোম্পানি এস্টাবলিশ হয়েছিল, 2007 সাল থেকে তারা ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করছে এবং এই 25তম অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কিন্তু BSNL দুর্দান্ত কিছু MOU সাইন করেছে। এখন দেখুন BSNL কোম্পানি ভারতের মধ্যে 4G সার্ভিস লঞ্চ করার চেষ্টা করছে এবং এই 4G সার্ভিস লঞ্চটা যাতে আরও স্মুথ হয় তার জন্য BSNL কোম্পানি কিন্তু কারবন বলে একটা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তার সঙ্গে কিন্তু পার্টনারশিপ করেছে। আপনারা জানেন কারবন মোবাইল কিছু বছর আগে পর্যন্ত কিন্তু খুবই পপুলার ছিল এবং রিসেন্ট টাইমে কিন্তু কার্বনের নামটা অতটা শোনা যায় না, কিন্তু কার্বন কোম্পানি আবার ব্যাক করতে চলেছে এবং BSNL এর সঙ্গে পার্টনারশিপ করেছে কার্বন কোম্পানি এবং তাদের সঙ্গে একটা MOU মানে মেমোরেন্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং এখানে সাইন হয়েছে, যেখানে BSNL কোম্পানি চাইছে কি তারা মিলে কার্বনের সঙ্গে পার্টনারশিপ করে অত্যন্ত সস্তায় কাস্টমার্সদের 4G সিম কার্ড এখানে প্রোভাইড করা। আপনারা জানেন জিও কোম্পানির তরফ থেকে জিওফোন নেক্সট একটা ফোন বের করা হয়েছিল, যে পার্টিকুলার ফোনের মধ্যে কেবলমাত্র জিওরই সিম কার্ড এখানে কিন্তু লাগে, অন্যান্য কোনো কোম্পানির সিম কার্ড লাগে না এবং এই জিওফোন নেক্সটের প্রাইস পয়েন্টটাও কিন্তু অত্যন্ত কম রাখা হয়েছিল যাতে প্রত্যেকটা মানুষ এই পার্টিকুলার ফোনটার অ্যাফোর্ড করতে পারে। তো সেম কনসেপ্ট এখানে BSNLও নিতে চলেছে, BSNL মেনলি কার্বনের সঙ্গে পার্টনারশিপ করেছে এবং কার্বনের সঙ্গে এমন মনে করা হচ্ছে কি কার্বনের সঙ্গে কিছু স্পেসিফিক সিম কার্ড আসবে যেটা কেবলমাত্র BSNL সিম কার্ডই এখানে সাপোর্ট করবে, মানে কার্বনের মোবাইল ফোন যদি আপনি কেনেন তো সেখানে BSNL সিম কার্ড ইনবিল্ড আসবে এবং এই মোবাইল ফোনের প্রাইস পয়েন্টটা কিন্তু অত্যন্ত কম রাখা হবে যাতে সাধারণ মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারে, যারা এখনও পর্যন্ত কোনো 4G ডিভাইস ইউজ করেনি BSNL 4G ইউজ করতে চাইছেন তো তাদের জন্য এই পার্টিকুলার ডিভাইসটা হতে চলেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস হতে চলেছে আপনাদের জন্য, যেটা কার্বনের সঙ্গে পার্টনারশিপ করে BSNL এখানে লঞ্চ করতে চলেছে। সেকেন্ড আর একটা MOU সাইন হয়েছে যেটা হচ্ছে USOF বা ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড, মানে এই যে USOFটা এটা 2012 সালে স্থাপন করা হয়েছিল এবং এটা এই কারণেই করা হয়েছিল কি দেখুন প্রাইভেট টেলিকম কোম্পানি সেই সব জায়গাতেই তাদের কানেক্টিভিটিটা বেশি প্রোভাইড করে যেখানে অনেক বেশি লোকজন থাকে এবং তাদের একটা প্রফিটেবিলিটির জায়গা থাকে, কিন্তু এরকম স্থানে তারা কোনোদিনই কানেকশন প্রোভাইড করবে না যেখানে কোনো লোকজনের সংখ্যা কম এবং সেখান থেকে প্রফিটেবিলিটির সংখ্যা কম। তো এই জন্য গভর্নমেন্ট ঠিক করেছে কি এই যে টেলিকম কোম্পানি যে প্রফিটটা করছে তার একটা অংশ একটা ফান্ডে জমা হবে এবং গভর্নমেন্ট এই টাকাটা মেনলি রুরাল ডেভেলপমেন্টে কাজে লাগাবে। তো BSNL মেনলি USOF এর সাথে পার্টনারশিপ করেছে এবং ভারতের লাক্ষাদ্বীপে তারা BSNL 4G কানেকশনসটাকে এখানে প্রোভাইড করেছে চলেছে। এর আগে কেবলমাত্র এয়ারটেল কোম্পানি আছে যারা লাক্ষাদ্বীপে 4G কানেকশনস প্রোভাইড করছে, ইনফ্যাক্ট 5G কানেকশনও লাক্ষাদ্বীপে এয়ারটেল প্রোভাইড করছে, কিন্তু এটা ছাড়া কিন্তু আর কোনো কোম্পানি নেই যারা লাক্ষাদ্বীপে সার্ভিস প্রোভাইড করে, কিন্তু BSNL USOF এর ফান্ডটা ইউজ করে লাক্ষাদ্বীপে তাদের 4G এবং 5G সার্ভিসটাকে প্রোভাইড করতে চলেছে এবং এরও MOU কিন্তু সাইন হয়েছে। বন্ধুরা BSNL তাদের 25th অ্যানিভার্সারিতে কিন্তু খুবই দুর্দান্ত কিছু আপডেট আমাদের সামনে দিচ্ছে যেটা আমি সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।